অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাকশন ছবি, এবং এখনকার যুগে দাঁড়িয়ে না কমার্শিয়াল ছবি করতে সবাই মানে সরে আসছে, কমার্শিয়াল ছবিতে বেনিফিট নেই বলে কমার্শিয়াল ছবি থেকে সরে আসছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা কমার্শিয়াল ছবি করছি, এবং আমি সে দাদাও বলল যে কোনো কপি পেস্ট ছবি নয়, একদমই আলাদা নতুন মাপের গল্প নিয়ে কাজ করছি। এবং আমাদের যেমন ধারণা থাকে ভিলেন মানে বড় বড় চুল, বড় বড় দাড়ি, মানে একদম সাজিয়ে, সেরকম কোনো গল্প নয়, একদম অ্যাকশন ছবি একটা। এবং ভিলেন মানে আমরা ভিলেনকে অন্যভাবে, একটা সাধারণ মানুষের যে ভিলেন হতে পারে, তার কিছু না পাওয়াতে সে যে ভিলেন হতে পারে, সেটা নিয়ে গল্প। গল্প একদম, গল্পতে প্রচুর টুইস্ট আছে, মানে দর্শক যদি বসে থাকে প্রচুর টুইস্ট। আমার চরিত্রটা এখনই খোলসা করে বলা যাবে না, কারণ চরিত্রের ব্যাপারটা যেমন বলেছি, তোমায় কী চরিত্র দেবো, কী চরিত্রহীনের চরিত্র দেবো না চরিত্রবানের চরিত্র দেবো এখনও ঠিক করিনি। সেই জন্য এক এক চরিত্রহীনের চরিত্র সঞ্জীবকে দেবে বলেছে, সঞ্জীব সরকারকে, আর সঙ্গে তার সঙ্গে কোনো ট্যাগ করে দেবে কি না আমি এখনও জানি না। সেই জন্যই আমি আমার চরিত্রের সম্বন্ধে পুরোপুরি খোলসা করতে পারবো না। না, সুমনের সঙ্গে, স্টার মেকিং প্রোডাকশনের সঙ্গে, হাউসের সঙ্গে আমি কাজ করেছি আগে, ছোটো অল্প স্বল্প করে, যখন সময় পাই সেই সময় সব সময় করি, সময় বের করেই করতে হয়, আর কারণ আমার অন্য কিছু থাকে। সিরিয়ালে কাজ করি, ছবির কাজ কিছু আছে, যখন সবসময় যোগাযোগের পরিপ্রেক্ষিতে এবং ওর সঙ্গে যোগাযোগ থাকলে যখন হয় সময় করে করি। সুমনের সাথে আগে অন্য কাজ করেছি, ছবিতে প্রথমবার কাজ, এবং সুমন আমাকে স্ট্রিক্টলি বলেছে তোমার চরিত্রটা কী কী ব্যাপার একদম বলবে না। সুতরাং আমার চরিত্র সম্বন্ধে যদি জানতে হয় সে প্রশ্নটা সুমনকে করতে হবে, আমাকে না, কারণ আমাকে বলেছে তুমি বলবে না, মানে চরিত্রটার মধ্যে একটা সাসপেন্স আছে, সুমন একরকমভাবে ভেবেছে ছবিতে এই চরিত্রটা নিয়ে। সুতরাং এটা একদমই আমি বলতে পারবো না, আই এম ভেরি সরি। কিছুটা শুনে কেমন লাগে? শুনে ভালো লেগেছে, কিন্তু সবথেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে গল্পটা কোনো সাউথের রিমেক বা কোনো একটা ইংরেজি ছবি বা এই সেই সেটা নয়, ছবিটার মধ্যে একটা নিজস্বতা আছে। আমরা তো নিজস্বতাটা হারিয়ে ফেলছি ক্রমশ, সুমন সেটা চেষ্টা করছে, একটা একটা নতুন গল্প যেটাকে ও ছবির রূপ দিচ্ছে, সেইটা আমার খুব ভালো লেগেছে। যে কোনো চরিত্রই, যে কোনো অভিনেতার কাছে সবসময় চ্যালেঞ্জিং, সে যে চরিত্রই হোক না, সুতরাং মানে সবসময় চ্যালেঞ্জিং থাকে, সেটা নিয়ে কোনো কথা হবে না। সুমন যে চরিত্রটা বলছে, যে সাসপেন্স রয়েছে প্রকাশ করা যাচ্ছে না, তাহলে সবসময় এক্সাইটেড। আর দেখুন, আমরা নতুন কাজ, আমরা তো কাজ করছি, কিন্তু যখনই কোনো নতুন কাজ হয়, সেটা সিরিয়াল হোক, সেটা ওয়েব সিরিজ হোক, যাই হোক না কেন, সবসময়ই একটা নতুন কাজ করার সময় একটা উত্তেজনা থাকে, একটা এক্সাইটমেন্ট থাকে, একটা ভয় থাকে, সব কিছু থাকে। তা অনেক দিন পর সুমনের সাথে কাজ করছি, সুমন অত্যন্ত ভালো ছেলে, তো ওর সাথে কাজ করার জন্য এত দিন পর সত্যি একটা উত্তেজনা আছে। প্লাস এরকম একটা চরিত্র ও যেটা আমাকে বলেছে, সেই চরিত্রটা মানে করার জন্য আমি নিজেও খুব এক্সাইটেড, এবং ভয়েও আছি যে আমি কতটা সেটা করতে পারবো। মা দিকে রয়েছে ডিরেক্টর, এই যে সম্বুদ্ধদা রয়েছে, যে টোটাল টিম, ওই যে আর এক দেবাশিস রয়েছে, মানে আর আমার এই যে ভাই বোন দাদা দিদি, আমার যে সমস্ত এই যে ছোটো ছোটো সব আমার সন্তান সমক্ষ একজন রয়েছে, ফলে টোটাল টিম, এরা একটা ফুটন্ত টিম আর কি, এই ফুটন্ত টিম। সুতরাং একটা গরম গরম কিছু নামবে, আমি জেনে খুব খুশি হয়েছি যে এটা কোনো কপি পেস্ট ছবি নয়, এই ছবিটির মধ্যে একটি নিজস্ব গল্প আছে। এইটা আমাকে আরও বেশি করে আকৃষ্ট করছে যে এটা কোনো সাউথ বা হিন্দি ছবির কোনো রিমেক নয়, তো সেটা আমাকে খুবই আনন্দিত করছে। আপনাদের সাথে ডেফিনেটলি, মানে দর্শক যেমন আমাকে নতুনভাবে পাবে, আমিও আমার এই নতুন ছবিটার মধ্যে দিয়ে নিজেকে নতুন করে খুঁজব। তো এই খোঁজা, এই যে পারস্পরিক, এই যে খোঁজা, এই এটাই তো একজন, মানে অভিনয় তো একটা অনুসন্ধান, এটা তো একটা অনুসন্ধান। অভিনয় কি? এই যে গেম অফ ফলসহুড, মানে এই যে মিথ্যে মিথ্যে খেলা, আমরা কেউ যা নই সেটা হয়ে উঠি, কিন্তু সেটা মিথ্যে কিছু আশ্রয় দিয়ে, হয়তো এখানে একটা দাড়ি লাগাবো, কোথাও গোপ বসাবো, কোথাও চুলটা পাকাবো, তো সেগুলো সবই মিথ্যে।
কিন্তু ওই সমস্ত মিথ্যে দিয়ে আমরা একটা সত্যের অনুসন্ধান করি, একটা সত্যে পৌঁছই, উপনীত হই। এটাই হচ্ছে শিল্পের সবথেকে বড় সার্থকতা।